আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে থাকছে শীতকালীন একটি পিঠার রেসিপি। অনেকেই কমপ্লেন করে থাকে যে ফ্রিজে থাকা চালের গুঁড়া দিয়ে নাকি পারফেক্ট চিতই পিঠা তৈরি হয় না। আজকে আমি আপনাদের ফ্রিজে থাকা চালের গুঁড়া দিয়ে গ্যাসের চুলোর মধ্যে পারফেক্ট চিতই পিঠা তৈরি করে দেখাবো। তবে পিঠাটি তৈরি করার আগে আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না রাখেন, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নিন এবং ভিডিওতে একটি লাইক দিন। চলুন এবার দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে তারপর স্বাদমতো লবণ দিয়ে দিলাম, তারপর মিক্স করে নিচ্ছি। আর আপনারা চেষ্টা করবেন অবশ্যই চালের গুঁড়াটা চেলে নিতে, আর ফ্রিজ থেকে বের করে 15 থেকে 20 মিনিট পর্যন্ত এটাকে নর্মালে রেখে দিবেন। এখন কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি। এখন অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে আমি পারফেক্ট একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। আর পারফেক্ট ব্যাটার তৈরি করার জন্য যে বেশিগুলো লক্ষ্য রাখতে হবে ভিউয়ার, সেগুলো কিন্তু আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব, সেজন্য পুরো ভিডিওটি দেখতে হবে। আর এখানে আপনারা পানি অ্যাড করার সময় বুঝতে পারবেন যে কতটুকু পানি লাগবে। আমি এখানে 2 কাপ চালের গুঁড়ার জন্য 1 কাপ পুরো পানি কিন্তু দেইনি, আমার অল্প কিছু পরিমাণ পানি রয়ে গেছে। এখন হ্যান্ডউইক দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম। এখন একটি কাপ দিয়ে আমি উঠিয়ে দেখাচ্ছি আপনাদের এটা কীরকম পাতলা হয়েছে। এটা উপর থেকে যখন নিচ দিকে ঢেলে দেবেন তখন দেখবেন যে বাটির মধ্যে ছোট ছোট বাবলস তৈরি হচ্ছে। আর যদি বাবলসগুলো উঠতে দেখেন তাহলে বুঝতে পারবেন যে চিতই পিঠার জন্য পারফেক্ট একটি ব্যাটার আপনাদের হয়ে গেছে। এখন আমি ব্যাটারটাকে একটি জারের মধ্যে ঢেলে নিচ্ছি, এটাকে ব্লেন্ড করে নেব। 1 থেকে 1.5 মিনিট ব্লেন্ড করলেই হবে, এর বেশি আর ব্লেন্ড করার দরকার নেই। এতে করে আমাদের ব্যাটারটা খুবই স্মুথ হবে আর পিঠাগুলো খুবই নরম হবে। আপনারা এভাবে তৈরি করে দেখতে পারেন। আর এটাকে ব্লেন্ড করে নিয়ে আসছি। ব্লেন্ড করার শেষ ভিউয়ার্স, এখন দেখুন এটা কীরকম হয়েছে। দেখুন উপর দিয়ে অনেক বাবলস কিন্তু তৈরি হয়ে গেছে। এখন সেই বাটিতে আমি আবারও ব্যাটারটা ঢেলে নিচ্ছি। আপনাদের কাছে হয়তো বা কাজগুলো একটু ঝামেলার মনে হতে পারে যে একবার ব্যাটার তৈরি করে তারপর ব্লেন্ডারে জারে নিয়ে ব্লেন্ড করে তারপর পিঠা তৈরি করব। তবে আমি বলছি যে আপনারা যদি এভাবে কাজটা করে তারপর পিঠাগুলো তৈরি করেন, ইনশাল্লাহ খুবই পারফেক্ট একটি রেজাল্ট আপনারা পাবেন। এখন আমি মাটির হাঁড়ির মধ্যে অল্প কিছু পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি, যেহেতু আমার এটা একদম নতুন হাঁড়ি সেজন্য। আর চুলার আঁচটা একদম লো আঁচে আছে, যখন তাওয়াটা গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর 4 মিনিট পর্যন্ত একদম লো আছে, এটাকে আমি জাল করে নেব। আর 4 মিনিট পর আমার পিঠাটা একদম হয়ে যাবে। আমি 4 মিনিট পর ফিরে এলাম। দেখুন ভিউয়ার্স কতটা ফুলকো একটি চিতই পিঠা তৈরি হয়েছে। যেহেতু আমার এটা নতুন হাঁড়ি তাই উঠাতে আমার একটু সময় লাগবে। একটি খুন্তির সাহায্যে আস্তে আস্তে আমি উঠিয়ে নিয়েছি। 2-4টি বানানোর পর কিন্তু আর অসুবিধা হবে না, তখন কিন্তু এই মাটির হাঁড়িটা জাল করতে করতে পিঠার জন্য একদম প্রস্তুত হয়ে যাবে। তবে ভিউয়ার্স আমি আপনাদের বলবো যে যেহেতু এখন শীতকাল চলছে, অবশ্যই আপনারা আমার এই টিপসগুলো ফলো করে চিতই পিঠা তৈরি করে তারপর পরিবেশন করবেন। আশা করছি আপনারাও ভালো একটি রেজাল্ট পাবেন। এইভাবে যদি পিঠাগুলো আপনারা তৈরি করেন তাহলে দেখবেন যে অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে। আমার পিঠাগুলো অনেকক্ষণ পর্যন্ত সফট ছিল। আর ভিউয়ার্স সবশেষে বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর কমেন্ট সেকশনের মধ্যে অবশ্যই একটি কমেন্ট করবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।